Once again, 3, 2, 1. Happy Eid Mubarak. Assalamu alaikum. সবাইকে ঈদ মুবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের নটখামপুর থেকে। সবাইকে শুভেচ্ছা। মসজিদের দিকে রওনা ঈদে জামাতের উদ্দেশ্যে। মসজিদে আমাদের যে বাংলাদেশ ইসলামী আল জামাতুল মুসলিমিন বাংলাদেশ মসজিদ, সেখানে আজকে 3টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমি আসলে ট্রাই করতেছি প্রথম জামাতটা ধরার জন্য। এখন অলমোস্ট 7:15 বাজে, 8টা সময় প্রথম জামাত। একটা বিষয় হচ্ছে সোনালি রোদের দেখা মিলেছে আজকের দিনটায়। আসলে এখানে বিষয়টা হচ্ছে, যদি রোদ হয়, এনভায়রনমেন্টটা যদি ভালো হয়, তখন সমস্ত বা মাঠে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আবার বৃষ্টিটাকে খারাপ হয়ে যাচ্ছে, কোনো সময় ইয়েতে হয়, একটু মসজিদের ভেতরেই হয়। যেহেতু মসজিদে এবছর কাজ কমপ্লিট হয়েছে, অনেক কাজ ছিল, নতুন মসজিদ নির্মাণ হয়েছে নটখামপুরে। শবে কদর রাত্রিতে এখানে প্রায় 16,000 পাউন্ড কালেকশন করা হয়েছে, মাশাআল্লাহ। সবাই এখানে দান করেছেন, বলতে ভালো জিনিস। আল জামাতুল মুসলিমিন বাংলাদেশ মসজিদটা নতুন করে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। ঠিক 15 মিনিট আগে আমি মসজিদে পৌঁছে যাই, সেখানে গিয়ে অনেক ফুটেজ দিচ্ছিলাম এবং সেখানে বাঙালি কমিউনিটি সহ সোমালিয়ান কমিউনিটির প্রচুর মুসল্লিরা উপস্থিত ছিলেন, জড়ো হয়েছিলেন। প্রথমে মৌলানা আবু বক্কর, তিনি ইসলাম ধর্ম নিয়ে এবং ঈদের জামাতে নিয়ে বিভিন্ন ওয়াজ দিচ্ছিলেন, বয়ান পেশ করছিলেন। এবং তখন সময় মসজিদেরও কিছু কালেকশন হয়, মুসল্লিরা বিভিন্ন ডোনেশন করেন মসজিদে। এবং পরবর্তীতে জামাত, প্রথম জামাত 8:30 সময় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রচুর বাঙালি কমিউনিটি মানুষেরা উপস্থিত ছিলেন। মুবারক আবারও। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী রেসকোর্স পার্কে। এখানে আসলে সোমালিয়ান কমিউনিটি, যারা মানুষ সোমালিয়ান মুসলমান, তারা আসলে এই মাঠে ঈদ উদযাপন করে করেছে। প্রতি বছর তারা ঈদ মাঠে করে। আমরা শুধু কুরবানির সময়, ঈদুল আজহার সময় আমরা খোলা মাঠে পালন করে থাকি। বাঙালি কমিউনিটি যারা আছে, বাঙালি মসজিদ আমি এখানে ছিলাম। আমরা জামাত শেষে, জামাতটা 9টার সময় অনুষ্ঠিত হচ্ছে। এখন আমি এখানে আসছি তাদের ঈদটা কভার করতে। আসসালামু আলাইকুম। আমরা খোলা মাত্র ঈদের জামাত করতে পারি, খুব খুশি হয়েছি। ইলা বাংলাদেশ আল্লাহান খোলা মাত্র করি, আমরা খুব আনন্দিত লাগছে। মুনাজাতে পরম করুণাময় আল্লাহ তাআলার অপার সন্তুষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা, দোয়া তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা কারো না কারো হাতের উসিলায় এই দোয়া কবুল করে নেবেন, আমিন। নর্থহ্যাম্পটনের ঐতিহ্যবাহী রেসকোর্স পার্ক থেকে কামরুল হাসান শাওন, এটিএন বাংলা, ইউকে। তো আমাদের এখন রেসকোর্স পার্কের নিউজ কভারেজ মোটামুটি শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছি প্রচুর এখানে সেপারেট পুরুষ মহিলার জন্য এই জামাত ছিল, প্রচুর মহিলারা আসছে, বাঙালি, পাকিস্তানি, সোমালিয়ান। তো একটু আগে যে ক্লিপটা দেখলেন সেটা ছিল আমার এটিএন বাংলার PTC। আসলে আমি এটিএন বাংলার জন্য শুট করছিলাম, সংবাদ কভারেজের জন্য আমি প্রতিনিধিত্ব করছিলাম। সব জায়গায় যাই, সব মসজিদে যাওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে দিয়ে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।